স্বাধীনতা দিবসের কর্মসূচিতে নিহত কর্মী সমর্থকদের হত্যার বিচার দাবিতে আজ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন হেফাজত কর্মীরা। জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ ও হাটহাজারী মাদ্রাসার সামনে বিক্ষোভ করেন তারা। এই সময় কর্মসূচিতে অংশগ্রহণ করা বেশিরভাগ হেফাজত কর্মীর মুখে ছিল না মাস্ক। সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও মানেনি হেফাজত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে বগুড়ায় স্টেশন রোডে বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ করেন হেফাজত কর্মীরা।